ওয়েলকাম টু সিন্টু ভদ্রজ ইজি ইংলিশ উইথ এন্টারটেনমেন্ট আমি তোমাদের সিন্টু ভদ্র স্যার আজকে আমরা পড়ে নেব সপ্তম শ্রেণীর লেসেন নাম্বার টেন দ্য ইকুইং গ্রিন রিটার্ন বাই উইলিয়াম ব্লেক এই চ্যানেলে যারা প্রথমবার আসছ তাদেরকে বলে রাখি এখানে প্রতিটি ক্লাসের প্রতিটি লেসেনের সহজ বাংলা ব্যাখ্যা আমি করে দিচ্ছি এবং সমস্ত গ্রামার শেখাচ্ছি তোমরা প্লেলিস্টে গিয়ে অবশ্যই তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো দেখে নেবে আশা করি তোমাদের পড়াশোনাতে এগুলো বিশেষভাবে সাহায্য করবে চলো আমরা নিই দ্য ইকুইং গ্রিন বাই উইলিয়াম ব্লেক বেঙ্গল বোর্ডের আন্ডারে যারা পড়াশোনা করছো তাদের এই গল্পটি এই কবিতাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ চলো পড়েনি দ্য ইকুইং গ্রিন প্রথমেই টাইটেলটা নিয়ে দু একটা কথা বলি দেখো এখানে গ্রিন বলতে সমস্ত উদ্ভিদ জগৎকে বোঝানো হয়েছে শুধুমাত্র সবুজ রং নয় ইকোয়িং গ্রিন বা ইকোয়িং কথাটা কেন ইকোয়িং ইকো মানে হল প্রতিধ্বনিত হওয়া বা প্রতিফলিত হওয়া কিন্তু ইকোয়িং গ্রিন বলতে বোঝায় এই যে গ্রিনারি অর্থাৎ সবুজ জগৎ উদ্ভিদ জগৎ আমাদের চারিপাশে রয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে কিছুটা ফেরত দিচ্ছে অনেক কিছু তারা আমাদের কাছ থেকে নিচ্ছে না তারা ফেরত দিচ্ছে ইকো করছে সেটা কী তারা আমাদেরকে মুক্ত বাতাস দিচ্ছে সুস্থ প্রকৃতি দিচ্ছে বৃষ্টি দিচ্ছে অক্সিজেন দিচ্ছে তাই জন্য এই উদ্ভিদ জগৎ আমাদেরকে চির সবসময় চিরকাল প্রতিফলন আকারে তাদের থেকে অনেক কিছু আমাদেরকে দিয়ে যাচ্ছে এই জন্য এই এই কবিতাটার নাম বিশেষভাবে করা হয়েছে ইকোয়িং গ্রিন আর এখানে প্রকৃতির সাথে মানুষের জীবনের একটা তুলনা আমরা দেখতে পাব কি করে প্রকৃতির সাথে মানুষের জীবনের তুলনা করেছেন উইলিয়াম ব্লেক দেখে নি কবিতার লাইনগুলি লেটস রিড দ্য সান সানডাস রাইস সূর্য ওঠে অ্যান্ড মেক হ্যাপি দ্য স্কাইস এবং আকাশকে আনন্দিত করে তোলে দ্য মেরি বেল রিং আনন্দের ঘন্টা বেঁচে ওঠে চার্চে টু ওয়েলকাম দ্য স্প্রিং আর সেই ঘন্টা যেন বসন্তকালকে ওয়েলকাম করে স্প্রিংকে দ্য স্কাইলার্ক অ্যান্ড থ্রাশ দ্য বার্ডস অফ দ্য বুশ এবং সেই সময় স্প্রিংয়ের সময় বিশেষ কিছু পাখি যেমন স্কাইলার্ক চাতক পাখি থ্রাশ বলে একটা গায়ক পাখি দ্য বার্ডস অফ দ্য বুশ তারা জঙ্গলের যে সমস্ত পাখিরা সিং লাউডার রাউন্ড তারা কিন্তু আরও জোরে গান গায় টু দ্য বেলস চেয়ারফুল সাউন্ড এবং তারা ওই বেলের ঘন্টার যে ধ্বনি তার সাথে যেন একটা সম্মিলিত সঙ্গীত তৈরি করে ওয়াইল আওয়ার স্পোর্টস স্যাল বি সিন অন দ্য ইকোয়িং গ্রিন আর যখন আমাদের খেলা দেখা যায় ওই সবুজ মাঠের উপর ইকোয়িং গ্রিনের উপরে সবুজ মাঠের উপরে বাচ্চাদের খেলা তখন দেখা যায় আর ঠিক সেই সময় আরেকটা চিত্র তুলে ধরেছে দেখো ওল্ড জন বৃদ্ধ মানুষরা কি করছে সেই সময় ওল্ড জন উইথ হোয়াইট চেয়ার বৃদ্ধ জন তার চুল সাদা হয়ে গেছে পেকে গেছে অর্থাৎ তিনি বৃদ্ধ হয়ে গেছেন ডাজ লাভ অ্যাওয়ে কেয়ার তারা কিন্তু সারা জীবনের পরিশ্রম করেই বৃদ্ধ হয়েছেন তারা কিন্তু এখন আর বিচলিত নন তারা হেসে আনন্দে জীবন কাটাচ্ছেন ডাজ লাভ অ্যাওয়ে কেয়ার তাদের যে দুঃখ দুর্দশাগুলো তারা যেন হেসে জীবন থেকে সরিয়ে দিচ্ছে সিটিং আন্ডার দ্য ওক তারা বসে রয়েছে ওক গাছের নিচে অ্যাম দ্য ওল্ড ফক তাদের পুরনো বন্ধুদেরকে সাথে নিয়ে দ্য লাভ অ্যাট ওয়ার প্লে তারা আমাদের খেলা দেখে তারা হাসছে হাসে অ্যান্ড সুন দে অল সে এবং তারা বলে কি বলে সাচ সাচ ওয়্যার দ্য জয়েজ ওয়েন উই অল গার্লস অ্যান্ড বয়েজ ইন আওয়ার ইয় টাইম ওয়ার সিন অন দ্য ইকুইং গ্রিন ঠিক এমনই আনন্দ ছিল আমাদের সচ সচ ওয়ে দ্য জয়েজ ওয়ে উই অল গার্লস অ্যান্ড বয়েজ যখন আমরা ছেলে মেয়েরা তোমাদের বয়সে ছিলাম ইন ওয়ার ইয়থ টাইম আমাদের যৌবনের সময় ঠিক তেমনই তোমরা তোমাদের মতো মজা করতাম ওই সবুজ মাঠের উপরে টিল দ্য লিটিল ওয়ান ওয়েরি দেখো একদম সকালের একটা খেলা দেখলাম সকলে বাচ্চারা মাঠে গেছে সবুজের উপরে খেলছে বৃদ্ধ মানুষরা তারা দেখছে তারা দেখে আনন্দ করছে এবার আমরা দেখব শেষ বেলাটা অন্তিমবেলাটা সে সময় যখন ক্লান্ত হয়ে খেলা শেষ হয়ে যায় যখন সেই সময় কি হয় টিল দ্য লিটল ওয়ান ওয়ান ওয়ারি ছোট্ট বাচ্চারা যখন ক্লান্ত হয়ে যায় নো ওয়ান ক্যান বি ম্যারি তারা কিন্তু তখন আর আনন্দিত থাকে না সারাদিনের কাজের পর খেলার পর তারা তখন ক্লান্ত হয়ে যায় দ্য সান ডাজ ডিসেন্ড তখন সূর্য ধীরে ধীরে অস্তের দিকে যায় ঠিক আমাদের জীবনের মতো সকালবেলা অর্থাৎ শৈশব আর সেই বার্ধক্য এবং যৌবন কৈশর এটা হলো আমাদের সারা জীবনের অ্যাক্টিভিটিস বা কাজ এবং যখন বার্ধক্য নেমে আসে আমার জীবন সায়ান্নে আমরা চলে আসি এবং আস্তে আস্তে অস্ত যায় সূর্য তার মানে আমাদের মৃত্যুর দিকে আমরা ঢলে পড়ি দ্য সান ডাজ ডিসেন্ড অ্যান্ড আওয়ার স্পোর্টস হ্যাভ অ্যান এন্ড আমাদের খেলাও তখন শেষ হয়ে যায় যখন সূর্য অস্ত যায় রাউন্ড দ্য ল্যাবস অফ দেয়ার মাদার ছোট্ট শিশুরা তাদের মায়ের কোলের উপরে শুয়ে পড়ে মেনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার তাদের ভাই বোনেদের সাথে লাইক বার্ডস ইন দ্য নেস্ট ঠিক যেমন করে পাখিরা ঘুমিয়ে পড়ে তাদের বাসায় আর রেডি ফর রেস্ট তারা তখন একটুখানি নিদ্রা নেওয়ার জন্য তখন তারা মুখিয়ে থাকে তারা রেডি একটুখানি রেস্ট করবে বলে অ্যান্ড স্পোর্টস নো মোর সিন আর তখন কিন্তু আর খেলা দেখা যায় না ওই সবুজের উপরে অন দ্য ডার্ক গ্রিন ওই অন্ধকার হয়ে আসা সবুজের উপরে অর্থাৎ সন্ধ্যাবেলা দেখবে যখন সূর্যের আলোটা কমে যায় সবুজ আলোটা অনেক তাড়াতাড়ি কালো হয়ে যায় ডার্ক হয়ে যায় তাই এই গ্রিনটা তখন ডার্কে পরিণত হয় এবং এই অ্যাক্টিভিটিসগুলো শেষের পর সারাদিনের যেমন সূর্য ডুবে যায় সকলের খেলাও কিন্তু শেষ হয়ে যায় যখনই কিন্তু ক্লান্ত হয়ে মায়ের কোলে ঘুমাতে চলে যায় সেরকম আমরা আমাদের জীবন সায়ান্নে অর্থাৎ একদম যখন বার্ধক্য নেমে আসে আমরা যখন মৃত্যুর কোলে ঢুলে পড়ি তখন আমরা প্রকৃতির কোলেই কিন্তু ঘুমিয়ে পড়ি সেই প্রকৃতি আমাদেরকে নিদ্রায় আমাদেরকে প্রকৃতি মাতা তার কোলে শুইয়ে নেন অর্থাৎ আমরা প্রকৃতির সঙ্গেই মিশে যাই আমাদের যে শরীরটা আমরা যেটা আমরা পেয়েছি সেটা কিন্তু প্রকৃতি থেকেই পেয়েছি সেখানে কার্বন যে মৌলগুলো আমরা গ্রহণ করেছি বিভিন্ন ধাতব মৌল সবই কিন্তু কার্বোহাইড্রেট কিন্তু প্রকৃতি থেকেই আমরা নিয়েছি তো এইভাবে আমরা প্রকৃতিতেই আবার চলে যাই প্রকৃতি মাতার কোলে সুন্দর একটা কবিতা সহজ করে যদি আক্ষরিক অর্থে ব্যাখ্যা করো তাহলে এখানে তিনটে শুধু জাস্ট বাচ্চাদের খেলা বার্ধক্য পর বৃদ্ধদের তাদের ওই বাচ্চাদের খেলা দেখে আনন্দ উপভোগ করা এবং ছোট্ট বাচ্চাদের ঘুমনোর দেশে চলে যাওয়া মায়ের কোলে চলে যাওয়া এই তিনটে পেড়াতে বিভক্ত করা হয়েছে আশা করি প্রতিটি লাইন তোমরা বুঝতে পেরেছো আর তোমরা কি ধরনের ভিডিও চাইছো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও আমি আরও তোমাদের জন্য ভিডিও নিয়ে আসছি এবং যাদের প্রয়োজনীয় ভিডিও যেগুলো সেগুলো প্লেলিস্টে গিয়ে অবশ্যই তোমরা পেয়ে যাবে এখানে সমস্ত ক্লাসের টেক্সট অ্যানালাইসিস এবং গ্রামার আমি শিখিয়ে দিচ্ছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে কথা হবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবে গুড বাই